প্রায় 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পথে জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলছেন রস টেলর। তাই টেলর ব্যাটিংয়ে নামার সময় গার্ড অফ অনার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর টাইগারদের এই আচরণ এখন বিশ্ব ক্রিকেটে হচ্ছে প্রশংসিত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন রস টেলর আগেই। ক্রাইস্ট চার্চ টেস্টে হয়তোবা শেষবারের মতোই ব্যাট করতে নামলেন এই মডার্ন ডে লেজেন্ড। ব্যাট হাতে রস টেলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্রাইস্ট চার্চের হেগলি ওভাল। 38 বছর বয়সী টেলরকে প্রথমে এগিয়ে গিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরপরেই গোটা দল দুই পাশে দাঁড়িয়ে টেলরকে গার্ড অফ অনার দিয়ে বিশেষ সম্মান জানায়। নিজের শেষ টেস্ট ম্যাচ খেলা টেলরও স্বভাবতই প্রতিপক্ষ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত হন এবং টাইগারদের জানান ধন্যবাদ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান এই টেস্ট ম্যাচই টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ। 2007 সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে 2022। এরপরও 6 ম্যাচের জন্য হয়তো টেলরকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে, তবে সেগুলো সবই ওয়ানডে ম্যাচ।